অন্যদিকে এবার তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর এবার ঘটনাস্থল বোলপুর। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের স্বামী। বোলপুরের শান্তিনিকেতন রোডে এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা দাবি করেছেন কাউন্সিলর শেলী রায়ের স্বামী অরূপ রায়। স্থানীয় ব্যবসায়ী শৈলেন চক্রবর্তীর অভিযোগ, তার দোকানের পিছনে একটি ফ্ল্যাট করতে গিয়ে তাকে হুমকির মুখে পড়তে হয়েছে। দাবি মতো টাকা না দিলে তার দোকান বন্ধ করে দেওয়া হবে এবং তাকে খুন করা হবে বলেও দোকানে এসে হুমকি দিয়েছেন অরূপ রায়। এমনকি জোর করে তার কাছ থেকে 10,000 টাকা নিয়েও গেছেন বলে অভিযোগ। বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন শলিলবাবু। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বোলপুরের ব্যবসায়ী সমিতি। আপনাকে কি তোলা চেয়ে হুমকি দিয়েছিল? হুমকি দিয়েছে। কি বলেছিল? বলেছে যে তুমি যদি না উঠো তাহলে তোমাকে আমি মারধর করেও দোকান থেকে বার করে চালা লাগিয়ে দেবো, এই কথাটা আমাকে বলেছে। এইটা হচ্ছে অরূপের লোক। আর কি করে না, অরূপ হচ্ছে কমিশনার, অরূপ স্ত্রী হচ্ছে কমিশনার, এস কমিশনার হচ্ছে অরূপ। বহুদিন ধরে আমাদের কমপ্লেন করে আসছেন যে দাদা আমাকে ভাই বলেন, ভাই আমি বাড়ি থেকে বেরোতে পারি না, কেন ওই দোকানের কি দুই দাদা ভাইয়ের মধ্যে ছোটো ভাই যে সে নাকি মানে খুব বাজে দৃষ্টিতে আমার দিকে তাকায়, যেহেতু একটা বিধবা মহিলা, ছেলে এবং একটি ছেলে গিয়েছিল ওনার কাছে যে বলতে দাদা একটা বসে মিটমাট করে নাও, তুমি একটু সরে এসো, আর মায়ের দিকে এরকম কোন নজরে কেন তাকাও, কু দৃষ্টিতে কেন তাকাও, এই নিয়ে একটা তো কথা কাটাকাটি হয়েছে, আমি রিপোর্টটা পেয়েছি। কিন্তু এর মধ্যে আমরা জড়িত কিনা এরকম মানে ভিত্তিহীন অভিযোগ।